এটা আমি আমি তো মানে নিশ্চিত, কারণ রাইজ নরেন্দ্র মোদী আমার যুক্ত করা কোনো প্রধানমন্ত্রী অধিষ্ঠিত করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়েছে, সংকল্প লৈছে। গতিকে ইয়াত নিশ্চিতভাবে যিমানে বতর প্রতিকূল নহোক কিয় রাইজ ওলাই আহিব। গতিকে এই মুহূর্তত দেখিবলৈ পোৱা গৈছে বৰষুণ যদিও দি আছে, ৰাইজ আহি কিন্তু সমাগত হৈছে, বিভিন্ন ভোটগ্ৰহণ কেন্দ্ৰ দেখিবলৈ পোৱা গৈছে, যিসমূহ এতিয়াও অহা নাই তেওঁলোকলৈ আপুনি কি আহ্বান জনাব? মই তেওঁলোকৰ পৰা এইটোৱে আহ্বান জনাম যে আমি 5 বছৰ মূৰত এটা আমি সাংবিধানিক অধিকাৰ আমি নাপাওঁ। গতিকে তেওঁলোকে যি ভোটাধিকাৰ তেওঁলোকৰ সাব্যস্ত কৰি তেওঁলোকে মনে কৰে তেওঁলোকে কোনো পাৰ্টিচিপেট ভোট দিয়ে তেওঁলোকে তেওঁলোকে ভোটাধিকাৰ সাব্যস্ত কথা তাৰমানে ৰাইজৰ পৰা আৰম্ভ কৰিছে। সেইটো আমি আমি তাৰমানে নিশ্চিত, কারণ রাইজ নরেন্দ্র মোদী আমার যুক্ত করা কোনো প্রধানমন্ত্রী অধিষ্ঠিত করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়েছে, সংকল্প লৈছে। গতিকে ইয়াত নিশ্চিতভাবে যিমানে বতর প্রতিকূল নহোক কিয় রাইজ ওলাই আহিব। এই মুহূর্তত দেখিবলৈ পোৱা গৈছে বৰষুণ যদিও দি আছে, ৰাইজ আহি কিন্তু সমাগত হৈছে, বিভিন্ন ভোটগ্ৰহণ কেন্দ্ৰ দেখিবলৈ পোৱা গৈছে, যিসমূহ এতিয়াও অহা নাই তেওঁলোকলৈ আপুনি কি আহ্বান জনাব? মই তেওঁলোকৰ পৰা এইটোৱে আহ্বান জনাম যে আমি 5 বছৰ মূৰত এটা আমি সাংবিধানিক অধিকাৰ আমি নাপাওঁ। গতিকে তেওঁলোকে যি ভোটাধিকাৰ তেওঁলোকৰ সাব্যস্ত কৰি তেওঁলোকে মনে কৰে তেওঁলোকে কোনো পাৰ্টিচিপেট ভোট দিয়ে তেওঁলোকে তেওঁলোকে ভোটাধিকাৰ সাব্যস্ত কথা তাৰমানে ৰাইজৰ পৰা আৰম্ভ কৰিছে।